এমন একজন আছে আমার বাড়িতে, মানে কইতে আমার লজ্জা লাগে, মানে এর মারে আমি মানে এর মা যখন মানে ক্যান্সার আক্রান্ত, এর মারে আমি মানে এমন সময় যা রক্ত দিচ্ছি যে আমি মাসে তিন মাসে একবার তখন লাগে, কিন্তু আমি তখন 20 দিনের শো হয়েছে আমি একবার রক্ত দিয়েছি। তখন হে আমার আত্মীয় বসে আমার মা অসুস্থ, আমার রক্ত লাগে এক বোতল। তখন আমরা আমার বাবা ছিল, আমি দান নিতেছি পরিশ্রান্ত ছিলাম, তখন 20 দিনের মাথা দিয়ে আমি হের মায়ের রক্ত দিয়েছি। আমার কাছে কষ্ট লাগ দিয়ে রয়েছে প্রতিদিন, আমি আমার ফ্যামিলি যারা মানে এই দেখো একদম তোমার তাই ধরে ক্ষমা চাইব এই ধরে মা মা বাচ্চে তো আমি মা মারা গেছে। আমি জানতাম আমি এখানে এই সমাজের বিরোধী, বিজেপি আমলের বিরোধী হিসেবে আমি আক্রান্ত, আমি জানতাম, কিন্তু এত এত বড় বড় এত নিষ্ঠুর আক্রমণ আমি এটা বলছি, এটা ঠিক আছে বলে যত মানুষ আইতেছে কেমন তোর কথা 20 দিনের মাথায় যে রক্ত দিচ্ছে, ডাক্তার বোধ বাধ্য হয়ে অনন্য উপায় হয়ে তার থেকে নিয়েছে, জেনারেলি 3 মাসের আগে রক্ত নেয় না, তারপরেও তার রক্ত নিছে, কারণ হলো রোগীটা বাঁচে তো ওই সে দেখবে সময়ের ব্যবধানে পায়ে ধরে কমছে। আর যদি এটা দেখ চাইতে তার লজ্জা হয় অনুশোচনা তার হইতে পারে, কারণ সব জিনিস সব দুর্বলতা সবাই প্রকাশ্য প্রকাশ মানে বলে না, তোমার মনে রাখতে ঘটন বুঝো কেমন ঠিক আছে।